नमस्कार বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি একদম অ্যাডেনিয়ামের একদম নতুন কিছু স্টক যেটা আমার কাছে গতকাল এসেছে, আজকে পটিং হচ্ছে, আমি সেইগুলোই একটু দেখাই। দেখুন বন্ধুরা, আমার হাতে যেটা ধরা আছে এটা রোজি ভ্যারাইটি। আচ্ছা, এবারে যেটা এসেছে আমাদের ম্যাক্সিমাম ভ্যারাইটিগুলো সিঙ্গেলের মধ্যে প্রচুর কালার, শুধু কালারগুলো একটু দেখতে থাকুন। গাছের কোডেক্স খুব ভালো আছে, গাছটা তো আজকে পটিং হচ্ছে, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, গাছ সবই ভালো আছে। আমি সিন্ডার 80% আর 20% ভার্মি কম্পোস্ট দিয়ে গাছগুলো পটিং করেছি, প্রচুর কালার আছে। কম করে আপনার প্রায় 12টার কাছাকাছি আপনার সিঙ্গেল কালার আছে, তার মধ্যে যেমন ব্লু আছে, বাই কালার আছে, পিঙ্ক আছে, অরেঞ্জ আর হোয়াইটের কম্বাইন আছে। আর এইগুলো একদমই একদম আনকমন, যারা আপনারা আনকমন পছন্দ করেন। কালারগুলো দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। যেরকম সিঙ্গেলের ভ্যারাইটি আসছে সেরকম আপনার ডবলেরও ভ্যারাইটি আসছে। ডবলটা তো আমাদের কাছে আসতেই থাকছে, তবে এবারে সিঙ্গেলের ভ্যারাইটিটা খুব সুন্দর। কালারগুলো দেখুন, যারা সিঙ্গেল পছন্দ করেন তারা যত তাড়াতাড়ি আসতে পারবেন ততই ভালো। আর এটা সিঙ্গেল আর ডবলের মধ্যে তফাত হচ্ছে, সিঙ্গেলের ফুলের সংখ্যা অনেক বেশি, সিঙ্গেলের গাছের গ্রোথ আরও ভালো হয় ডবলের থেকে। তবে ডবলটা রোজই তো, দেখতে সিঙ্গেলের থেকে আর একটু অন্যরকম লাগে। চলুন বন্ধুরা, আমরা আর একটু দেখাই, অনেক এসছে, অনেক পেয়ে যাবেন। আর এগুলো তো আগে পুরনো, মানে পুরনো বলতে এগুলো ধরুন তা প্রায় এক মাস আগের ভ্যারাইটি গাছগুলো, এক মাসে গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। এই কালারটা দেখুন, আপনারা বাইরেও রাখতে পারবেন, ব্যালকনিতে রাখতে পারবেন, ছাতে রাখতে পারবেন, নিচের বাগানে রাখতে পারবেন। এক মাসের মধ্যে গাছের গ্রোথটা খুব ভালো হয়ে যাবে, খুবই ভালো হবে। আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত পটিং না করলেও চলবে। এই কালারটা দেখো, ফুলটা যখন ফুটবে, এই কালার ফুলটা যখন ফুটবে, এই কালার পরে এই কালার হয়ে যাবে। অনেক বেশি খাবারও লাগে না অ্যাডেনিয়ামের জন্য, একটু ফাঙ্গিসাইডটা লাগে, রুট বেস ফাঙ্গিসাইড হলে খুব ভালো হবে। আর জল তো আপনি যেমন খুশি দিন, এখানে ডেলি জল দিলেও কোনো সমস্যা নেই, আপনি একদিন বাদে একদিন জল দিতে পারেন, দুদিন বাদেও দিতে পারেন, তবে তিন দিন বাদে বাদে দেবেন না, মিনিমাম দুদিন বাদে বাদে। এটা দেখুন কত ক্লাস্টারে হয় এই ফুলটা, গাছ দারুণ ভালো আছে, কোডেক্স খুব ভালো আছে, কোনো কোডেক্সটার নরম বা কিছু নেই। আবার আপনাদের জন্য এসছে অ্যারাবিকাম, অ্যারাবিকাম গডজি ভ্যারাইটি, খুব সুন্দর এসছে। নিম খোল আর ডিএপি অ্যাডেনিয়াম খুব পছন্দ করে, নিম খোল আর আপনার ডিএপি দুটো মিশিয়ে রাখুন, রক ফসফেট দিতে পারলে তো খুবই ভালো, রক ফসফেট এখন আর পাওয়া যায় না, রক ফসফেট যারা জোগাড় করতে পারেন, যারা গোলাপ করেন ওনারা রক ফসফেট জোগাড় করতে পারবেন হয়তো। আর এইগুলোকে আপনারা, এখন তো প্রচণ্ড গরম, এই গরমের জন্যে একটু সেমি শেডে রাখুন, হালকা ছাওয়া হালকা রোদে। এই শিকড়গুলো কাটার দরকার নেই, এই শিকড়গুলো এরকমই থেকে যাক। ব্ল্যাকের কালারটা দেখুন কি সুন্দর কালার,
এটা একদম নতুন এসেছে বাবু, এবারে 199। এবার এটা নতুন এসেছে, ধার দিয়ে ব্লুর বর্ডার আছে, তারপরে তোমার ব্ল্যাক আছে, মেরুন কালারও আছে। এটা খুবই সুন্দর, এই কালারটাও দেখাও বাবু, কি সুন্দর দেখো, স্টার মতো। মেরুন, রেড, হোয়াইট এগুলোর কম্বাইন। এই গাছগুলো আপনারা সংগ্রহ করুন, আর যত তাড়াতাড়ি আসতে পারবেন পাবেন এইগুলো। আর অ্যাডেনিয়ামে খুব বেশি খাবার লাগে না, অ্যাডেনিয়াম অত যত্ন লাগে না। অর্কিডের তবু ডেলি জল দিতে হয়, কিন্তু অ্যাডেনিয়ামে সেটা আপনার মিডিয়ার উপরে ডিপেন্ড করবে। যারা সিন্ডার জোগাড় করতে পারবেন না তাদের জন্য আমি বলবো, যদি বালি চালা কাঁকর খানিকটা নিন, খানিকটা গোবর সার বা ভার্মি নিন, আর মাটি নিন, এই তিনটে ইকুয়াল দিয়ে করুন। শুধু মাটি আর বালি দিয়ে করবেন না, তাতে গাছের কোডেক্স মোটা হবে না বা ঝাঁকড়া হবে না। আপনারা কোকোপিট তো একদমই ব্যবহার করবেন না, কোকোপিট ব্যবহার করলে যখন তখন গাছ একটা ফুল হয়ে আছে, একটা রেডি গাছ হঠাৎ করে পচতে থাকে, পচতে পারে। তো যাই হোক, আপনারা অ্যাডেনিয়াম করুন, ভর্তি করে অ্যাডেনিয়াম করুন। অ্যাডেনিয়ামে শীতের দুটো মাস বাদ দিয়ে বাকি সব সময় ফুল পাওয়া যাবে। যাদের ছাদে আপনার ফাইবার শেড বা এরকম টিনের শেড দেওয়া আছে, ঠান্ডার থেকে বাঁচাতে পারলে অ্যাডেনিয়াম মোটামুটি সবসময় সারা বছরই ফুল পাওয়া যায়। আর অ্যাডেনিয়াম সব জায়গায় রোদে হয়, বৃষ্টিতে হয়, ভালো মিডিয়া করলে বৃষ্টিতেও আপনি রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। গরমে তো খুবই ভালো অ্যাডেনিয়াম হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাডেনিয়ামে ধরুন আপনি এক সপ্তাহ জল দিলেন না, তাহলেও এরা পচে না বা ঝিমোয় না। হ্যাঁ, হয়তো একটু নরম হয়ে যায়, কিন্তু আবার আবার জল দিলে আবার জল দিলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাডেনিয়াম করুন, সঙ্গে অর্কিড অবশ্যই করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা তো হোম ডেলিভারি তো চলছেই, যেরকম চলছে অ্যাডেনিয়ামের ক্যাটালগ আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর নতুন কী নিয়ে ভিডিও করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অ্যাডেনিয়ামের ক্যাটালগ পেতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার নাম্বার হোক বা সোমবাবুর নাম্বার, দুটো নাম্বার দেওয়া থাকে, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু লিখে পাঠান অ্যাডেনিয়ামের ক্যাটালগ চাই, আর সঙ্গে অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। তাহলে আমাদের বলতে সুবিধা হয়, সেটা আপনার কুরিয়ার হবে না হোম ডেলিভারি হবে, সেটা আমাদের সঙ্গে সঙ্গে বলে দিতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।